তন্ত্রের একটা বড় জায়গা, বড় একটা জিনিস হচ্ছে পঞ্চমুটির আসন, যেটাতে বসে জপ করতে হয়। তো এটা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এর তীব্রতা কল্পনা করতে পারবে না। এখন এই এই রেডিয়াসের মধ্যে যদি কোনো জীবজন্তু এসে পড়ে, মানুষ এসে পড়ে, যদি অরিজিনাল হয় তাহলে তো মৃত্যু হতে পারে একদম 100%, কেউ ঢুকতে পারবে না। কারণ পঞ্চমুটির আসন তোমরা তারাপীঠে দেখবে, বামদেব বাবার ওখানে যে বামদেব বাবা যেখানে সমাধি আছে ওটা পঞ্চমুটির আসন, কিন্তু ওর পাশেটাই পঞ্চমুটির আসন, মায়ের যেখানে পা আছে, ঠিক আছে। এখন ওই সব আসনগুলো আগেকার দিনে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছিল, ঠিক আছে না। এখন তো আর ওসব উঠেই গেছে, আর পাওয়াও যায় না। এখন তন্ত্রসাধনা করতে গেলে কিছু কিছু জিনিস লাগে, যেমন একটা চাঁড়ালে মাথা লাগে, চণ্ডাল, যারা মরা পড়া তাদের চাঁড়াল বলা হয়, তার একটা মাথা লাগবে। তারপরে একটা সাপের মাথা লাগে, একটা বেজির মাথা লাগে, একটা গোখরো সাপের মাথা বা কেউটে সাপের মাথা, বিষদ সাপের মাথা লাগে, ঠিক আছে। একটা বেজির মাথা লাগে, মানে সাপ হচ্ছে প্রচণ্ড ক্রূর, সেই জন্য এই মাথাটার প্রয়োজন আছে। শিয়াল পর্যন্ত ধূর্ত, এই জন্য এই মাথাটার খুব প্রয়োজন আছে। চাঁড়াল যে মানুষকে মানে পঞ্চভূতে লীন করছে, চাঁড়াল যারা মরা পোড়াচ্ছে তাদের চাঁড়াল বলা হয়, চণ্ডাল বলা হয়, এক কথায় বলা হয় চণ্ডাল। সেই চণ্ডালে একটা মাথা লাগে, একটা হনুমানের মাথা লাগে, হনুমান ব্রহ্মজ্ঞানী, এর মাথার খুব দরকার আছে। এরকম পাঁচটা মাথা দিয়ে, আবার একটা শিকালের মাথা লাগে, একটা সাপের মাথা লাগে, একটা বেজির মাথা লাগে, একটা চণ্ডালের মাথা লাগে, একটা হনুমানের মাথা লাগে। এই পাঁচটা মাথার সঙ্গে একটা মানুষের মাথা দেওয়া হয়, সাধারণত আমার কবরখানা থেকে তুলে দেওয়া হয় বা মানে এ করে তুলে দেওয়া হয়। তা এইটা দিয়ে আর আর কি মানে ঘোর অবস্থা, রাত 12টার সময় এই আসন তৈরি হবে। প্রথমে গর্ত করে রাখতে হবে, এটাকে পঞ্চ এ দিয়ে শোধন করতে হবে, মানে ঘৃত দধি মধু গোচনা বা গোময় এইগুলো দিয়ে এটাকে খুব শুদ্ধ করা হয়। জায়গাটা শুদ্ধ করার পরে একটা একটা মন্ত্র বলে ওইগুলো বসাতে হয়, ঠিক আছে। বসানোর পরে এইবারে এটাকে সাধারণত মানে রেডিয়াস করে দেওয়া, একটা রেডিয়াস থাকে, তো একটা রেডিয়াস থাকে, তো একটা ইয়ে থাকে আর কি, মানে তোমায় কী বলবো, মানে চৌকো মতো একটা ব্যারিকেড করে দেওয়া, ব্যারিকেড থাকে। ওই ব্যারিকেডের মধ্যে সাধারণত মন্ত্র পড়া হয়, মন্ত্র পড়ে ব্যারিকেডটা করে দেওয়া হয়। ওই ব্যারিকেডের মধ্যে যাতে কেউ ঢোকে, যদি ঢোকে তার মৃত্যু অনিবার্য। আর এরপরে ওটাকে সিমেন্ট প্লাস্টার বেশিরভাগ লোকই করে দেয়, করে বসার একটা ব্যবস্থা করে দেয় যেখানে বসে জপ করবে। আর এ মানে সাধারণ লোকের পক্ষে সম্ভব নয়, হয় সে পাগল হয়ে যাবে আসলে মারা যাবে, দুটোর মধ্যে একটা, যদি অরিজিনালভাবে করা হয়। এখন তো এসব উঠে গেছে আর নেইও কিছু। তো যারা আমার কাছে অনেকেই ফোন করে বলেছেন যে পঞ্চমুন্ডির বাসন বা বসিয়েছি, ক্ষতি হয়েছে, মা বলছে ভেঙে দিতে, ওগুলো কী করবো ইত্যাদি ইত্যাদি অনেক 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 প্রশ্ন এসেছে আমার কাছে বাই টেলিফোন, যে কী করবো গুরুদেব, পঞ্চমুন্ডির আসন মা বলছে ভেঙে দিতে, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। তো এগুলো অনেক এসেছে আমার কাছে। আমার কথা হচ্ছে পঞ্চমুন্ডির আসন যেখানে সেখানে বসা উচিত না, এটা অ্যান্টিক, যেখানে যেখানে আছে আমি বলবো অ্যান্টিক। এখন এগুলো হয় কি জানো তো, মানুষ না বসে বসে এরা মৃত হয়ে যায়। এখন জাগাতে হবে তন্ত্রসাধনের মাধ্যমে, যিনি তন্ত্রসাধন করবেন তিনি বসে জাগাবেন, ওটাকে জাগিয়ে রাখতে হবে বাবা, নাহলে ঘুমিয়ে পড়বে আর মরে যাবে, ঠিক আছে। শুধু বসালে হবে না, নিত্য ওখানে বসে ক্রিয়া করতে হবে যাতে ওটা জেগে থাকে, ঠিক আছে। এখন জেগে থাকলে সাধারণত হয় কি, ওই রেডিয়াসের মধ্যে যদি ছাগল গরু বা মানুষ পড়ে যায় তার মৃত্যু অনিবার্য, যদি ঠিকমতো করা যায়। আর এমনি ঠিকমতো না হলে এখন তো রাস্তাঘাটই দেখে যাচ্ছে একটা করে, যেখানে যাচ্ছি একটা করে পঞ্চমুন্ডির আসনে, কাজের কাজ কিছু নেই, একটু ঘিরে রেখে দিয়েছে আর এইটাই পঞ্চমুন্ডির আসন। এখন অ্যাকচুয়ালি কাজের কাজ কিছু, কোথাও কেউ বসেও না আর ওর ওপর কোনো ক্রিয়াও হয় না। তো পঞ্চমুন্ডির আসন থেকেও যা না থেকেও তাই, আমার কাছে ওর কোনো দাম নেই, ভ্যালু নেই। পঞ্চমুন্ডির আসন তোমাকে পাড়াগায় গ্রামেগঞ্জে বসানো যাবে না, ঠিক আছে। কোনো জঙ্গলের মধ্যে বলো, কোনো দেবপীঠের পাশে পঞ্চমুন্ডির আসন বসানো খুব শ্রেয়। কালীঘাটেও আছে, তারাপীঠেও আছে, কামাখ্যায় আছে, যেখানে যাবে তুমি পাবে, প্রত্যেকেই বসিয়ে গেছে। এখন সেগুলো হয়তো সাধক সন্তরা, সাধকরা আসেন তো ওগুলোকে ইউজ করেন, ওগুলোকে ইউজ করেন, অনেকেই তো ইউজ করেন, এখন জাগিয়ে রেখে দেন একের পর এক, একের পর এক জাগিয়ে রেখে, না জাগালেও কিন্তু ঘুমিয়ে পড়বে, ওটার কোনো ক্রিয়া থাকবে না, ঠিক আছে না। তবুও ওটা যদি মাটির তলায় থাকে তার ওপর কেউ বসে, সে কিন্তু কারেন্ট খেয়ে যাবে, ইলেকট্রিসিটির মতো কারেন্ট, ইলেকট্রিসিটির মতো। খুব শুদ্ধভাবে রাখতে হবে, আশেপাশে কুকুর টুকুর যাতে না ঢোকে, তার পেচ্ছাপ করে না দেয়, এগুলো দেখতে হবে, এগুলো খুব
খুব মানে নজর রাখতে হয় এবং ঘিরে রাখতে হয়, সব সময় ঘিরে রাখতে হয়। যিনি মানে আসনে বসবেন তিনি এসে দরজা খুলে চাবি তালা দেওয়া থাকবে, বসে উনি ওনার ক্রিয়া করবেন, করে চলে যাবেন, ঠিক আছে না? একে খুব শুদ্ধাচারে রাখতে হয় বাবা। পঞ্চমণ্ডীর আসন ভয়ঙ্কর জিনিস, মানে গ্রামে বা পাড়ার আশেপাশে যদি তুমি স্থাপন করো কোনো বাড়ি টেকবে না বাবা, কোনো বাড়ির লোক সুস্থ থাকবে না, অসুস্থ হয়ে যাবে, একটা ভয়ঙ্কর জিনিস, ভয়ঙ্করতম জিনিস। সেই জন্য আমরা বলি, আমরা এখানে আমাকে অনেকে বলেছে আপনি এখানে পঞ্চমণ্ডী আসন, আমি না আমি কথা বললাম, কারণ এটা শ্মশান, বহু লোক আসে, ঠিক আছে না? এবং কে ভুল করে কি করে বসবে তখন তার বিপদ, এবং তার জন্য আমি দায়ী থাকবো। আমি ওই জন্য পঞ্চমণ্ডী আসন এটা বসাইনি। আছে অনেকেই পঞ্চমণ্ডী বলতে পাঁচটা মাঠাই, আমিও দেখেছি, আমিও দেখেছি পঞ্চমণ্ডী আসন দেখেছি, আমিও তো জাগিয়েছি, সব ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি পঞ্চমণ্ডী আসনে কিন্তু পাঁচটা মাথা হলে হয় না, পাঁচটা মাথা ওটা মরার মাথা জাগানো হতে পারে, কিন্তু পঞ্চমণ্ডীর আসন হতে পারে না, পঞ্চমণ্ডীর আসন হতে পারে। পঞ্চমণ্ডীর মধ্যে বললাম যে কটা মাথা লাগবে তোমাকে বলে দিলাম, একটি চাঁড়ালে মাথা লাগবে, অরিজিনাল চাঁড়াল বলতে কাকে বলাচ্ছে, যিনি রেগুলার দাহ করছেন, মৃতদেহ দাহ করছেন, তাদের চণ্ডাল বা চাঁড়াল বলা হয়, ঠিক আছে। দু নম্বর চারে বেজির মাথা লাগবে, বেজি হচ্ছে প্রচণ্ড ক্ষিপ্র গতি, বেজির গতি প্রচণ্ড ক্ষিপ্র, এই জন্য বেজির মাথা একটা লাগে। এরপরে শিয়ালের মাথা লাগে, শিয়াল প্রচণ্ড দুত্ত, এগুলো কিন্তু বিরাট ব্যাপার, কিন্তু প্রত্যেকটা মানে আছে, শিয়াল প্রচণ্ড দুত্ত, ওই মাথাটা লাগবে। আর সাপের মাথা লাগছে ক্রূর, প্রচণ্ড ক্রূর, এই জন্য সাপের মাথা লাগে। একটা হনুমানের মাথা লাগে, কেন ব্রহ্মজ্ঞানী, ওনার একটা মাথা লাগে, হনুমানের মাথা একটা লাগে। তো এগুলো একত্রিত করে একটা মানে এ করে কোনো অমাবস্যার রাতে, বারোটা নিচা রাতে, নিচা রাতে একে প্রতিষ্ঠা করা হয়, এবং একজন থাকলে হয় না, অন্তত সাত আটজন থাকা উচিত। মানে পার্টিকুলারলি যখন হবে যে সময়টা হয় সেই সময়টা কিন্তু বাঁশ ধরে থাকতে হয়, বাঁশের লাঠি নিয়ে মানুষকে দাঁড়িয়ে থাকতে হয়, দু চারজনকে দাঁড়িয়ে থাকতে হয়, তাছাড়া মুশকিল আছে। এই কটা মাথা একসঙ্গে করে বসিয়ে দেওয়া হয়, এরপরে বসিয়ে সিমেন্টিং করে দেওয়া হয়, তারপর বসার জায়গা করে দেওয়া হয় যাতে করে ওখানে বসে ক্রিয়া করা যায়। জপতপ ছাড়া, জপতপ তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, আর ক্রিয়া যদি করা হয় তাহলে কিন্তু আশেপাশে বাড়ি থাকবে না, আশেপাশে বাড়ি ঠিক থাকবে না, লোকেরা প্রচণ্ড ঝামেলা হবে, সব অসুস্থ হয়ে পড়বে আশেপাশের লোকেরা। সেই জন্য আমরা বলি আজ পঞ্চমণ্ডী আসন যেখানে সেখানে বসিও না, এখন আর নেই, সবই নষ্ট হয়ে গেছে, রক্ষণাবেক্ষণ অভাবে বলো আর যা কিছু করা বলো, আর এখন পঞ্চমণ্ডী আসন কোনো কাজ করে না, ঠিক আছে না? দু একটা জায়গা দেখেছি তারাই বাঁধিয়ে রেখে দিয়েছে, আর একটুখানি ঘিরে রেখে দিয়েছে, লিখে দিয়েছে পঞ্চমণ্ডীর আসন, অ্যাকচুয়ালি কাজের কাজ কিছু নেই। সব আলাদা আলাদা খাদ্য দিতে হবে তাদের, তাদের তো খাওয়া দিতে হবে, না তারা কাজ করবে কী করে, তার জেগে থাকবে, তাদের তো খাওয়া দিতে হবে বাবা, এক একজনের এক এক রকম খাওয়ার, সকলে এক খাবার নয়। যতগুলো মাথার কথা বললাম, বিভিন্ন সাপের মাথা, এর খাদ্য আছে, মাংস জাতীয় মাংসাশী, এরা শিয়ালও মাংসাশী, এইগুলো দরকার হয় খুব। হনুমানের মাথা ফলমূলাদি দরকার হয়, তার জন্য ফলমূলাদি দরকার, কারণ অনেক কিছু ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার, এবং তার মন্ত্র আছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর সব মন্ত্র আছে। এরা তোমার যদি আগমতন্ত্র খোলো পাবে তুমি, মানে কীভাবে মরার মাথাকে বা এই পঞ্চমণ্ডী আসনকে জাগাবে বলা আছে, মানে মা কামাক্ষাকে, মা কামাক্ষার মাথায় পাঁচটা মুন্ডু আছে, ওই জন্য মাকে বলা হয় পঞ্চমুণ্ডাদি ভাসিনী, পঞ্চমুণ্ডাদি ভাসিনী, মা পঞ্চমুণ্ডের ওপর অধিষ্ঠান করছেন, মায়ের মাথায় তাকে চারো চারটে মুন্ডু আছে, টোটাল পাঁচটা মুন্ডু, ঠিক আছে। এখন এই মুন্ডু আর ওই মুন্ডু তো আছে, সাধারণ পাঁচটা মানুষের মুন্ডু দিয়ে পঞ্চমণ্ডীর আসন হবে না, কখনো হতে পারে না।